চলতি 2024-25 অর্থ বছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা 12.40% ধরা হয়েছে। এবার রপ্তানি আয় আগের চেয়ে কমবে না, বরং বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। রপ্তানি সংক্রান্ত বাধা, বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো রিভিউ করবে সরকার। কাজের সামনের দিনগুলোতে বাণিজ্য সম্প্রসারণ তেমন কোনো বাধা নেই বলে মনে করেন তিনি। পরিবর্তিত প্রেক্ষাপটে আমেরিকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকায় জিএসপি সুবিধা ফিরে পাবার বিষয়ে বাংলাদেশ আশাবাদী হতে পারে বলে জানান উপদেষ্টা। সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর, হলো কনফিডেন্স আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল, মানে ব্যাংকের উপরে সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে। যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুইটা আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করব। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি।